हाय फ्रेंड्स, वेलकम टू ट्यूट अवेनिंग। আমরা আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি কলকাতা টায়ার পার্ক। এটা একটা অচেনা ডেস্টিনেশন, কলকাতার মধ্যেই রয়েছে, অত কিছু জানে না। তো আজকে আমরা যাব, কি আছে সেগুলো দেখাবো। তো চলুন দেখি। এই কলকাতা টায়ার পার্কটি ধর্মতলা ট্রাম ডিপোর পাশে রয়েছে, অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে। বন্ধুরা, আমরা টায়ার সম্পর্কে সবাই জানি, কিন্তু টায়ার দিয়ে বিভিন্ন রকম অভিনব জিনিসপত্র তৈরি করা যায় সেটা আমরা জানি না, সেটা এখানে এলে আমরা দেখতে পাবো। WBTC-র পক্ষ থেকে সমস্ত গাড়ির অযোগ্য টায়ার দিয়ে তৈরি হয়েছে এই পার্কটি। এই পার্কের টিকিট জনপ্রতি 20 টাকা, সময় 45 মিনিট, বৃহস্পতিবাদে সব দিন খোলা, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কলকাতার মধ্যে যাদের ঘুরতে ভালো লাগে তাদের জন্য এই জায়গাটাই আদর্শ। একদিনে রবিবারের ছুটিতে দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আসতেই পারেন, 1 ঘন্টা ঘোরার জন্য এই জায়গাটা খুবই ভালো লাগবে। ভ্রমণ রসিক। এখানে এলে আপনারা দেখতে পাবেন টায়ার দিয়ে বিভিন্ন পশু পাখি তৈরি করা হয়েছে, যেমন হাতি, মাছ, সাপ, কচ্ছপ, সারস, হাঁস এইসব। এছাড়া টায়ারকে রং করে বিভিন্ন নকশা আঁকা হয়েছে, যেগুলি দেখতে খুবই ভালো লাগবে। এই পার্কে একটি ছোট ক্যাফেটেরিয়া আছে, যেখানে আপনি চাইলে চা বা কফি খেতে পারেন। এখানে ক্যাফেটেরিয়া আছে, চাইলে আপনি কফিও খেতে পারেন। আমরা কফি খাচ্ছি, এনজয় করছি বসে একটু। আর আমার সঙ্গে সঙ্গে আজকে আছে আমার বৌদি আছে, আমার বন্ধু আছে, আর আমার দাদা আছে। এই যে আমার দাদা, এটা আমার বৌদি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বন্ধু। একটু দেখি এদিকে তাকাও, তাকাও তাকাও এদিকে একটু। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর বেল বাটন আইকনটাও ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের চলে আসে।